বাবা রাজকন্যা এটা শুধু একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ডও বটে। কারণ এদের কার্যক্রমের লেভেল একটু অন্যরকমই হয়ে থাকে, এদের ট্যালেন্টের কোনো শেষ নেই। আজকের ভিডিওতে বাবার ট্যালেন্ট রাজকন্যাদের ট্যালেন্ট দেখাবো, যা দেখে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। তো চলুন দেরি কেন, শুরু করা যাক। নাচ, এই ট্যালেন্টে বাবা রাজকন্যাদের মধ্যে একটু বেশি দেখা যায়, সেজন্য যেখানে সেখানে নাচতে লেগে যায় একেবারে এই রাজকন্যার মতো, যে কিনা রেল স্টেশনে নাচতে লেগেছে কিন্তু আপু নাচতে গিয়ে ব্রেক দিতে না পেরে ধরাস করে পড়ে গেলেন। এইবার বাবার এই রাজকন্যার কাজ দেখুন, ইনি বানরের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছেন, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন এটা কোনো ছেলে নয়, এটা একটা বানর। তারপর আর কি, বানর দিল একটা লাথি আর আপু পুরো মাটিতে পড়ে গেল। এবার বাবার এই দুই রাজকন্যাকে দেখুন, এরা দুজন ডান্স করার জন্য কারের উপরে উঠতে লেগেছে, কিন্তু এদের নাচের চক্করে বেচারা কারের কাঁচি ভেঙে যায়। বাবা রাজকন্যাদের একটা বিশেষ গুণ রয়েছে, আর সেটা হলো তারা কখনোই হ্যান্ডেল ঘুরায় না, না ঘুরিয়ে তারা বাইক চালায়। যতই তারা গর্ত ঢুকে যাক বা কিংবা মন্দিরে, এই আপুটিও এই রুলসটি ফলো করেছেন, আর বাকিটা ইতিহাস। একটি কথা সত্য যে বাবা রাজকন্যারা কোনো কাজ করতে কখনোই পিছু পা হয় না। এই কাজ করতে গিয়ে তারা কখনো এমন সিচুয়েশনে পড়ে যায় যে, এখানে দেখুন বাবা রাজকন্যা ওয়াটার স্লাইডিং করতে গিয়ে উপরে তো উঠে গেছে, কিন্তু স্লাইডিং দেখে ভয় পেয়ে তিনি সেখানে চিল্লাতে থাকেন আর থেমে যান। আর এখানে নিচ থেকে তো একটা ছেলে তাকে বাঁচাতে যায়, আর তখনই এই আপুটি স্লিপ খেয়ে পড়ে যায়। কোন এই লোক, কহাঁ সে আতে হে? মায়ের রাজপুত্ররাও কিন্তু বাবা রাজকন্যার থেকে কোনো অংশে কম নয়। দেখুন কিভাবে মায়ের রাজপুত্রটি স্কুটি নিয়ে স্টাইল করে ঝোপের মধ্যে ঢুকিয়ে দেয়। বাবা রাজকন্যারা যেখানে থাকুক না কেন, তাদের কাজকাম দেখে বোঝাই যায় তারা সত্যি বাবা রাজকন্যা, ঠিক এই স্কুল টিচারটির মতো। এবার বাবার এই রাজকন্যাকে দেখুন, এত জায়গা পড়ে থাকতে ইনার বাড়ির উপরে উঠে নাচতে হচ্ছে। নাও এবার বুঝো ঠেলা, যেমন কর্ম তেমন ফল। বেশি স্টাইল করতে গিয়ে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন, এই আপুটিও স্টাইল করতে গিয়েছিল, বাকিটা ইতিহাস হয়ে গেল। আহারে বেচারা, আদরের রাজকন্যা পড়েই গেল স্টাইল করতে গিয়ে। বাবা রাজকন্যাদের কপাল এতটাই ভালো যে তারা যেখানে যাক না কেন বা যাই করুক না কেন, এদের পড়তেই হবে, এদের পড়তেই হবে, হাঁটতে হাঁটতে পড়তে হবে, নাচতে নাচতে পড়তে হবে, স্কুটার থামাতে গিয়েও পড়তে হবে, দোলনা খেলতে গিয়েও পড়তে হবে, খেলতে গেলেও পড়তে হবে, ইয়োগা করতে গিয়েও পড়তে হবে, জিম করতে গিয়েও পড়তে হবে, অর্থাৎ পড়তেই হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটির অন্য কোনো পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।